হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে ইজি স্মার্ট চেইন নামে একটা মাইনিং অ্যাপ শেয়ার করছিলাম। তো আপনারা অলরেডি এই মাইনিং অ্যাপসটাতে সবাই পার্টিসিপেট করছেন এবং এখানে মাইনিংও করতেছিলেন, ঠিক আছে। তো এখানে একটা কথা বলি, আসলে ইজি স্মার্ট চেইন এই মাইনিং অ্যাপসটা এই মুহূর্তে আসলে ওপেন হচ্ছে না, কারণ এখানে অনেকগুলো বাগস পিস আছে, যার কারণে আসলে প্লে স্টোর থেকে আপডেট করার পর এখানে ওপেন হচ্ছে না এবং এপিকেটা ডাউনলোড করার পরও ওপেন হচ্ছে না। তো এটা নিয়ে কেউ হেজিটেশন করবে না, এটা ওপেন হবে, তারা সার্ভারে কাজ করতেছে, ঠিক আছে। তো আমি আপনাদের সাথে বেসিক্যালি আজকে যে আপডেটটা দেবো, আমি দেখেন ইজি স্মার্ট চেইনের অফিসিয়াল টুইটার চ্যানেলে চলে আসি। তো এখান থেকে আমি যদি স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার সাথে সাথে তারা এখানে 21 ঘন্টা আগে একটা টুইট করছে, আমি আপনাদের সাথে সময় একটু ক্লিক করে দেখাচ্ছি। তো এখান দেখেন তারা কি বলছে, ইজি স্মার্ট চেইন এক্সচেঞ্জ ইজিএক্সি ইজ অফিসিয়ালি লঞ্চ। অর্থাৎ এই যে প্রজেক্টটা আছে, তারা কি করছে, ওনাদের একটা নেটিভ এক্সচেঞ্জ লঞ্চ করছে, যার নাম হয়েছে মূলত ইজিএক্সি, ঠিক আছে। তো আমি আপনাদের সাথে বেসিক্যালি আজকে এই ইজি এক্সচেঞ্জ এয়ারড্রপে কীভাবে পার্টিসিপেট করবেন, কেননা এখানে কিন্তু আপনি পার্টিসিপেট করলে একটা এয়ারড্রপ আছে, সেটা দেখাই দেবো। আর তাছাড়া আমরা এখান থেকে এই অ্যাপস থেকে যে মাইনিং করতাম পোস্ট অ্যান্ড ইএসসি, সেই টোকেনগুলো পরবর্তীতে আমাদেরকে মূলত এই যে ইজিএক্সি এই এক্সচেঞ্জেই আমাদের ডিপোজিট করতে হবে। এই দেখেন এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে পোস্ট অ্যান্ড ইএসসি, এই টোকেনগুলো আমরা মূলত ওই মাইনিং অ্যাপসিতে মাইনিং করতাম, সেটা কিন্তু আমাদেরকে ভবিষ্যতে এখানে ডিপোজিট করে তারপর আমরা কিন্তু বাই সেল করে প্রফিটটা নিতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ পার্ট আমি আপনাদের সাথে দেখাই দিচ্ছি। তো এখান থেকে দেখেন আমি কিন্তু ইজি স্মার্ট চেইন অফিসিয়াল টুইটার চ্যানেল থেকে একটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার সাথে সাথে আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন তারা কি বলছে, If you are an old EGXC user, you can directly download and log in through the এক্সচেঞ্জ অফিসিয়ালি ওয়েবসাইট অর গুগল মেল উইদাউট রেজিস্ট্রেশন আগে। অর্থাৎ আপনি যদি চান এই যে এক্সচেঞ্জ আছে, আপনি যদি পুরাতন কোনো ব্যবহারকারী হয়ে থাকেন, ঠিক আছে, এই যে ইজি স্মার্ট চেইনে যারা আগে থেকে মাইনিং করে আছেন, তারা কিন্তু নতুন করে এই যে এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জে আসলে রেজিস্ট্রেশন করা লাগবে না। আপনার সরাসরি এখান থেকে আপনারা যে মাইনিং অ্যাপসের যে ইমেল পাসওয়ার্ড ছিল, সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু এখানে লগ ইন করে কেওয়াইসি করতে পারবেন, ঠিক আছে। তো এটা আসলে মূলত এই ইজি স্মার্ট চেইনের মানে সর্বশেষ আপডেট। আর এখানে তারা বলে দিচ্ছে এখানে আসলে কেওয়াইসিটা অ্যাভেলেবেল, বাট কেওয়াইসিটা আসলে সমস্ত রাষ্ট্রের জন্য না, কিছু কিছু রাষ্ট্রের জন্য দিয়ে রাখছে, ঠিক আছে। তো এখন একটা কথা বলি, আপনারা যারা এখনও ইজি স্মার্ট চেইন প্রজেক্টটাতে মাইনিং করেন নাই, তো এখন আসলে তারা এখানে মাইনিংটা কিন্তু শেষও করে দিচ্ছে, এটাও সত্য কথা, মাইনিং কিন্তু আপনি নতুন করে পারবেন না। এখানে আমরা সর্বশেষ আমি যে আপডেট দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা স্টেকিং করে এখানে আমাদের কয়েনটা বাড়াচ্ছি, ঠিক আছে। তো স্টেকিংয়ের সাবজেক্টটা যারা করেন না তারা করে নিতে পারেন, আর নতুন করে আসলে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে রাখতে পারেন, বাট এখানে এখন মাইনিংটা বন্ধ করে দিচ্ছে। আপনাদের এখন যে কাজটা হলো, আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে এই এক্সচেঞ্জের ভিতরে এখন লগ ইন করবেন, আর যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই এটাতে পার্টিসিপেট করবেন। তাতে কী হবে, আপনি কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ওনাদের যেহেতু একটা এয়ারড্রপ আছে, আপনি 20টা পোস্ট কয়েন পাই যাবেন। আর এই পোস্ট কিন্তু এখান থেকে যখন লিস্টিং হবে আমরা কিন্তু এখান থেকে ট্রেডে যাব, ট্রেডে গেলে কিন্তু আমরা এখান থেকে বাই সেল করতে পারবো, ঠিক আছে। এটা কিন্তু একটা এক্সচেঞ্জ, ঠিক আছে। তো যাক বন্ধুরা, আমি আপনার সাথে অনেক কথা বলে ফেলছি, এখন আমি আপনার সাথে দেখাবো এই যে ইজি এক্সি এক্সচেঞ্জ এয়ারড্রপে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং কীভাবে আপনারা কেওয়াইসি করবেন, সমস্ত তথ্যগুলো আমি আপনার সাথে দিয়ে রাখবো। তো যাক বন্ধুরা, আপনারা যদি আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে চান, তো পার্টিসিপেট করতে চান এই সমস্ত কথা বাদ, আপনারা অবশ্যই কিন্তু এই যারা ইজি স্মার্ট চেইনে কাজ করছেন তারা কিন্তু অবশ্যই এই যে ইজি এক্সি এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, কারণ আমরা কিন্তু এখানেই ভবিষ্যতে লিস্টিং হলে বাই সেল করতে হবে। তো যাক বন্ধুরা, আপনারা যদি আজকের এয়ারড্রপে কেউ পার্টিসিপেট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টটা সরাসরি সাইন আপ লিঙ্ক দেখবো, আপনারা কি করবেন সরাসরি চাইলে সেখান থেকেও এটাতে পার্টিসিপেট করতে পারেন, নতুবা ওইখানে কিন্তু আমার একটা সরাসরি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, আপনি কি করবেন সরাসরি সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো আমি আপনাদেরকে নিজে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হয়েছে মূলত আমার সেলে। তো এখানে আসার পর স্কোল আপ করবেন, স্কোল আপ স্কোল আপ করতে করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়ে রেখেছি, ঠিক আছে। আপনারা কীভাবে এই যে ইজি এক্সি এক্সচেঞ্জে পার্টিসিপেট করবেন সেটা দেখাই দিচ্ছি, আর এখানে কিন্তু তারা বাই সেল ভবিষ্যতে করবে এটার কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি, ঠিক আছে। তো এখান থেকে যদি স্কোল ডাউন করে, স্কোল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে বলে দিচ্ছি ইজি স্মার্ট পোস্ট অ্যান্ড ইএসসি মাইনিং ইজি এক্সি এক্সচেঞ্জ। তো সবাই দ্রুত পার্টিসিপেট করেন, কারণ আমরা এখান থেকে যে কয়েনগুলো মাইনিং করতাম সেই কয়েনগুলো তারা এই যে ইজি এক্সি এক্সচেঞ্জে লিস্টিং করবে, ঠিক আছে। আর এখানে দেখেন এই যে আপনি কিন্তু সাইন আপ করলে 20টা পোস্ট পাবেন, অবশ্যই এর জন্য কেওয়াইসি করতে হবে। আর এখানে কিন্তু সাইন আপ লিঙ্ক আছে, এই লিঙ্ক থেকে আপনারা অবশ্যই এক্সচেঞ্জে পার্টিসিপেট করবেন, যারা নতুন আছেন কিংবা পুরাতন আছেন সবাই পার্টিসিপেট করবেন, যেহেতু এখানে তারা একটা এয়ারড্রপ হিসেবেও দিতে আছে, ঠিক আছে। আর এখান থেকে আপনি চাইলে এই এক্সচেঞ্জের লিঙ্কটা দেওয়া আছে, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। আর আপনি যদি এই প্রজেক্টটা সমস্ত বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু এখানে
একটা লিংক দিছি আপনারা যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই দেখেন EdgeSmart পোস্ট এন্ড ইএসসি মাইনিং এখানে আপনি কিন্তু এই যে মাইনিং এর একটা হোম পেজ আছে এটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে আর এখান থেকে আপনি কিন্তু সাইন আপ লিংক পাবেন আর এখানে কিন্তু রেফার কোড দেওয়া আছে আর এখানে কিন্তু যে প্লে স্টোর লিংক আছে আপনারা কিন্তু এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে কাজ করতে পারেন ঠিক আছে আর এই প্রজেক্ট নিয়ে আমি অলরেডি কিন্তু ইতিপূর্বে 5টা 6টা আপডেট ভিডিও দিয়েছি আপনারা কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারেন ঠিক আছে আজকে মূলত আমি আপনাদের সাথে আপডেট 5 EGXC এক্সচেঞ্জ নিয়ে কথা বলবো আমি এখানে এটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে আসবেন ঠিক আছে তো আপনারা অবশ্যই এক্সচেঞ্জে পার্টিসিপেট করার জন্য আপনারা কী করেন এখান থেকে রেফার কোড আছে রেফার কোডটা সবাই কপি করে নেবেন আর এখান থেকে দেখেন যে সাইন আপ লিঙ্ক আছে এই লিঙ্কটা ক্লিক করুন ক্লিক তো এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটা সাইন আপের পেজ চলে আসবে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে সাইন আপ করবেন আমি আপনার সাথে দেখাই দিছি আপনি চাইলে সরাসরি অ্যাপসটা ডাউনলোড করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ঠিক আছে তো দেখেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন সাইন আপ বলছে আপনি কী করবেন এখানে আপনার ইমেল তারপর পাসওয়ার্ড তারপর এখানে রেফার কোড অটোমেটিক বসে আসবে যদি না বসে সেক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম সাথে যেটা কপি করে আছেন কিংবা আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে বসে দেবেন ঠিক আছে তো আপনি এখানে যখন এখানে ফর্মটা ফিল আপ করার পর নেক্সট দেবেন তারপরে কী আসবে ভাই আমি জানি না হয়তো আপনার ইমেলে কোনো প্রকার ওটিপি যাবে কিংবা কোড যাবে সেগুলো দিয়ে আপনি ভেরিফাই করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে যারা ইতিপূর্বে এখানে মাইনিং করতেছেন আর যারা নতুন আছেন তারাও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইমেল ভেরিফাই করবেন তবে কিন্তু আপনি এখানে 20টা পাবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে এই জিনিসটা দেখাচ্ছি না যেহেতু আমি অলরেডি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি এখানে মূলত লগ ইন করে দেখাবো তো আমি এখান থেকে আবার একটু টেলিগ্রাম চ্যানেলে চলে যাচ্ছি তো আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনারা যে কাস্টমার এখান থেকে দেখেন একটা অপশন আছে ডাউনলোড EGXC ফর্ম প্লে স্টোর আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই এই যে প্লে স্টোর থেকে EGXC এই এক্সচেঞ্জটাকে ডাউনলোড করে অবশ্যই এখানে লগ ইন করবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ফাইনালি আমি কী করবো ওপেন একটা ক্লিক করো ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এই যে EdgeSmart Chain-এর এক্সচেঞ্জের ভিতরে প্রবেশ করছি ঠিক আছে তো এখানে আসার পর আপনার যে কাস্টমার এখান থেকে নিচে দেখেন একটা অপশন আছে প্রপার্টি আপনি এখানে প্রপার্টিতে একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে হ্যালো ওয়েলকাম টু EGXC অর্থাৎ আমায় কিন্তু এখানে তারা ওয়েলকাম জানাইছে এবং এখানে কিন্তু আমাকে লগ ইন করতে বলতেছে ঠিক আছে তো আপনারা যারা পুরোতর আছেন তারা তো ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন আর যারা নতুন আছেন যারা এয়ারড্রপে পার্টিসিপেট করবেন তারা অবশ্যই কিন্তু এখানে দেখেন একটা অপশন আছে রেজিস্টার আপনি সরাসরি রেজিস্টারটা ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি করুন এখানে আপনার ইমেল তারপর একটা পাসওয়ার্ড তারপর ইনভাইটেশন কোড অপশনাল অবশ্যই কিন্তু ইনভাইটেশন কোড ইউজ করবেন না হলে কিন্তু আপনি এখান থেকে 20টা পোস্ট টোকেন পাবেন না তো যাই হোক বন্ধুরা আপনারা কি করুন এখান থেকে আপনার ফর্মটা ফিল আপ করবেন এবং স্ক্রিনে যে ইনভাইটেশন কোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে বসেই আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ইমেলটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে তো আমি আপনাদের সাথে এখন আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি না আপনারা কীভাবে এখানে লগ ইন করবেন আমি সেই জিনিসটা দেখাচ্ছি যেহেতু আমার আগে থেকে EdgeSmart Chain মাইনিং অ্যাপসিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি এখানে একটা লগ ইনে ক্লিক করবো ক্লিক লগ ইন তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমি এখানে আমার ইমেল পাসওয়ার্ড এখানে লগ ইন করে দেখাচ্ছি তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইমেল পাসওয়ার্ড দিয়েছি তো ফাইনালি আমি কী করবো লগ ইন একটা ক্লিক করো ক্লিক লগ ইন তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু EdgeXC এর ভিতরে চলে আসি ঠিক আছে EdgeXC এক্সচেঞ্জের ভিতর আর এখান থেকে আপনি যদি স্ক্রোল ডাউন করেন স্ক্রোল ডাউন করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু যে পোস্ট এবং ইএসসি এগুলো কিন্তু আমরা ওইখানে মাইনিং করতাম এগুলো কিন্তু এখানে দেওয়া আছে সিম্বল সহ আর এখানে কিন্তু এক্সচেঞ্জটা কিন্তু খুবই ভালো ভালো একটা মানে ফাংশনাল তারা নিয়ে আসে তারপর এখানে যদি আপনি আসেন এখানে ট্রেড আছে ট্রেডে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে যে বাই সেল করতে পারেন তার কিন্তু এখানে ফিচারগুলো আছে যে পোস্ট বা USDT তারপর এখানে যে সেল আছে আপনি কিন্তু এখান থেকে সেলও করতে পারেন আর এখানে কিন্তু এই যে হিস্ট্রি কমিশন আছে এগুলো কিন্তু আপনি এগুলো দেখতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি প্রপার্টিতে ক্লিক করেন ক্লিক প্রপার্টি প্রপার্টিতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি কয়েন আছে তারপরে রেজ আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন ঠিক আছে মোটামুটি ভালো একটা ফাংশন তারা যেহেতু একটা এক্সচেঞ্জ নিয়ে এসে আশা করা যায় প্রজেক্টটা ভালোই হবে যেহেতু একদম নতুন অবস্থা আছে তারপরে আপনারা যে কাস্টমার এখানে আসার পর এখানে দেখেন তারা কিন্তু বলে দিচ্ছে আপনাকে এয়ারড্রপটা পাইতে হলে কিংবা আপনি এখান থেকে ভবিষ্যতে এই যে পোস্ট এবং ইএসসি কয়েনগুলো বাই সেল করতে হলে আপনাকে প্রথমেই কিন্তু এখানে KYC করতে হবে ঠিক আছে আর KYCটা কিভাবে করবেন এখান থেকে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সরাসরি যে ভেরিফিট আছে ভেরিফিটটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে প্লিজ সিলেক্ট ইউর কান্ট্রি অর রিজন আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে যে কান্ট্রি হয়ে আছেন আপনি সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো আমি যেহেতু বাংলাদেশ সেক্ষেত্রে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে কি বলছে এক্সেল নাম এখানে কিন্তু আপনি হুবহু ন্যাশনাল আইডি কার্ডের যে নামটা আছে সেটা এখানে দেবেন তারপর আইডি নাম্বার এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দেবেন তারপর এখান থেকে কি বলছে প্লিজ আপলোড ইউর আইডি ফটো এখানে আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ আর এখানে কিন্তু ভোটার আইডির ব্যাক পেজ দিয়ে আপনি কিন্তু এখানে সাবমিট করবেন ঠিক আছে তো এখানে একটা কথা বলি আপনারা এখান থেকে যখন আপনার তথ্যগুলো দেবেন এবং এনআইডি কার্ডের নাম্বার দেবেন আর এখানে আপনি প্রথমে যে কাজ করবেন এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দিয়ে এখানে ট্রাই করবেন যদি আপনারা দেখেন কোনোভাবে ফেল্ড আসে সেক্ষেত্রে পরবর্তীতে আপনি কী করবেন এখানে আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা হাতে নিয়ে একটা সেলফি করবেন সেই সেলফি সহ ভোটার আইডি কার্ডটা এখানে আপনি আপলোড করবেন ঠিক আছে এখানে কিন্তু এরকম একটা ইঙ্গিত করছে বাট আপনাকে এই মুহূর্তে আসলে আমি শিওর না এখানে আমি এই মুহূর্তে আপনাদের সাথে ভোটার কার্ডের শুধুমাত্র ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দিয়ে এখানে সাবমিট করব যদি না হয় সেক্ষেত্রে আপনার পরবর্তীতে এখানে আপনার সেলফি সহ ভোটার আইডি কার্ডটা হাতে নিয়ে আপনি এখানে দেবেন আর এখানে শুধুমাত্র ভোটার কার্ডের ব্যাক পেজটা দেবেন ঠিক আছে তো এখন আমি মূলত এখানে ফ্রন্ট পেজ আর এখানে ব্যাক পেজ দিয়ে আমি এখানে KYC সাবমিট করব ঠিক আছে হয়ে গেলে তো হবে না হলে আপনি পরবর্তীতে সেই সিস্টেমটা করে নেবেন তো আমি এখান থেকে সমস্ত ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি
তো এভাবে দেওয়ার পরে আপনারা কি করেন, এখান থেকে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখেন নিচে কিন্তু একটা অপশন চলে আসে কনফার্ম সাবমিশন, আপনি এখানটা ক্লিক করেন। ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে তারা বলছে কি সাবমিটেড সাকসেসফুলি, আমার কিন্তু এটা সাবমিট হয়ে গেছে। এবং এখান থেকে কি বলছে আন্ডার রিভিউ, আমি যদি এখানে আবারটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু তারা এখানে বলছে রিয়েল নেম সার্টিফিকেশন রিভিউ প্লিজ ওয়েট, এখানে কিন্তু আমাকে ওয়েট করতে বলতেছে। আশা করছে এটা কেওয়াইসি হয়ে যাবে, ঠিক আছে। যদি না হয় সেক্ষেত্রে আপনি ওই সিস্টেমে করবেন যে সিস্টেমে আমি আপনাদের সাথে বলছি। তো যাক বন্ধুরা, এটা নিয়ে আর কথা বলো না। তো আশা করা যায় আপনারা যারা যারা ইডজি স্মার্ট চেইন মাইনিং অ্যাপসে কাজ করছেন তারা এখান থেকে ভালো পরিমাণে পেমেন্ট হবেন, আর যারা এখনও পার্টিসিপেট করেন তারা অবশ্যই পার্টিসিপেট করার চেষ্টা করবেন। আর এই মুহূর্তে আপনারা মূলত এখান থেকে এই এক্সচেঞ্জে পার্টিসিপেট করবেন, আর এক্সচেঞ্জে পার্টিসিপেট করলে এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে তারা বলে দিচ্ছে 20টা পোস্ট টোকেন আপনি পেয়ে যাবেন, যেটা কিনা এই এক্সচেঞ্জের নেটিভ কয়েন বলেন টোকেন বলেন, এটা কিন্তু আমরা এখানে লিস্টিং হলে বাই সেল করতে পারবো, ঠিক আছে। তো যাক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিও শেষে একটা কথা হইলে, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন। আর পুজো সম্পর্কে জানতে অবশ্যই কর্মচারীরা কমেন্ট করবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।